নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড় দেখে চোখ কপালে উঠেছিল বাঙালির। এবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে দ্রুত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা এবং আর্থিক লেনদেনের সঙ্গে তিনি যুক্ত কিনা তা খুঁজে দেখার জন্য সিবিআই কে নির্দেশ দিল হাইকোর্ট। গত বছরের 15 সেপ্টেম্বর কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্র গোয়েন্দা সংস্থার দাবি, অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা ছিল কল্যাণময়ের। গ্রেফতারের পর থেকে সিবিআই হেফাজত ও জেল হেফাজতে রয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে জামিনের আবেদন করেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী বলেন, 113 দিন ধরে জেলে রয়েছেন, চার্জশিটও দাখিল হয়ে গিয়েছে, এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দেওয়া হোক। পাল্টা সিবিআই আইনজীবী বলেন, তদন্তের সময় বেনিয়ম পাওয়া গেছে বলে গ্রেফতার করা হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। তিনি শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে চক্রান্তে যুক্ত ছিলেন। শান্তিপ্রসাদের থেকে সুপারিশপত্র নিয়ে নিজেই সরাসরি নিয়োগপত্র দিতেন তিনি। এমনকি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিয়োগপত্র দেওয়া হয়েছে। সেই সময় বিচারপতি জয়মাল্য বাগচী সিবিআইকে নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন খুঁজে বের করার পরামর্শ দেন। তিনি বলেন, নিয়োগ দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে তারা জানতে চান। প্রশ্ন তোলেন, এক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি, কতজনকে চাকরি দেওয়া হয়েছে। বিচারপতির মন্তব্য, অযোগ্যদের চাকরি নিশ্চয়ই ভালোবাসার বশবর্তী হয়ে দেওয়া হয়নি। সিবিআই এর আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, কতদিন জেলবন্দী করে রাখতে পারবেন, গোটা প্রক্রিয়া ঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবে কিনা তাও সিবিআই এর আইনজীবীর কাছে জানতে চান তিনি। সিবিআই আইনজীবী বলেন, গ্রুপ সিতে 381 জনকে চাকরি দেওয়া হয়েছে, আমরা আর্থিক দুর্নীতির তদন্ত করছি, সিবিআই কে তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেন বিচারপতি। জামিনের আবেদন মামলায় উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, সিবিআই যেহেতু আর্থিক দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখছে তাই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দুটি বিকল্প দেওয়া হলো, হয় তিনি মামলা প্রত্যাহার করুন, না হলে তার জামিনের আবেদন খারিজ করা হবে। তিনি কি করতে চান সেটা বৃহস্পতিবারের মধ্যে আদালতে জানাতে হবে, তারপর বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাই নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।